হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই দারুণ এবং সুস্বাদু একটি ডেজার্টের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠা। কিভাবে তুলতুলে নরম পারফেক্ট রসভরি পিঠা বাসায় তৈরি করতে পারবেন খুবই কম সময় এবং সামান্য উপকরণ দিয়ে, সেটা রেসিপি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি সববার অনেক উপকারে আসবে। রসভরি পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মালাইয়ের জন্য দুধ। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ দুধ। 3টা এলাচ দিয়ে দিলাম, মাথাটি একটু ফাটিয়ে দিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করলাম। 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য নিজের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমে নেওয়া যাবে। লবণটা আমি দিয়েছি যে কোনো ধরনের ডেজার্ট বা মিষ্টির আইটেমে, কিন্তু সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা আরও বেশি ডিপ হয়, এজন্য 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করেছি। নেড়ে চিনে দুধে যখন বলক চলে এসেছে, এটা আমি 4-5 মিনিট জাল করে নিব। এতে করে দুধের কাঁচা গন্ধটা যেমন চলে যাবে এবং দুধ হালকা ঘনও হয়ে আসবে। 4-5 মিনিট জাল করে নিয়েছি, দুধ কিছুটা ঘন হয়ে এসেছে। এবারে দুধ পাতলা থাকা অবস্থাতেই কিন্তু চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা মিক্সিং বোলের মধ্যে 2টা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিয়েছি। ডিম 2টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে কিন্তু এলাচ গুঁড়াটা দিলে দুধের যে রসভরি পিঠাটা তৈরি করব, কোনো প্রকারের ডিমের গন্ধ আসবে না। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ফোমি একটা ভাব চলে আসে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিকন দানার কাঁচা সুজি। এখানে অল্প অল্প করে সুজি অ্যাড করবো এবং নাড়ানি দিয়ে নাড়তে থাকবো। কতটুকু পরিমাণ সুজি লাগে এটা আন্দাজ করে তারপরে অ্যাড করতে হবে। পুরো সুজিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পুরো সুজিটা এখানে আমার লেগে গেছে 1/2 কাপ পরিমাণ সুজি 2টা ডিমের জন্য। এটা পারফেক্ট একটা ডো তৈরি হবে। ডিমের সাইজ ছোট বড় হলে সেক্ষেত্রে সুজির পরিমাণ কম বেশি লাগতে পারে। সুজি ডিমের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এখানে 4-5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর আমি স্পুনে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আর ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে কিন্তু এটা মিশে যাচ্ছে, কিন্তু একটা দাগ থেকে যাচ্ছে। এরকম করে কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি এরকম মেজারমেন্ট কাপের 1/2 চামচ যেটা আছে এটা ব্যবহার করব পিঠাগুলো তৈরি করার জন্য। গোল চামচে এরকম করে পিঠাগুলো তৈরি করলে সুন্দর শেপ হবে এবং সবগুলো কিন্তু একই শেপের হবে, দেখতে সুন্দর লাগবে। তেল হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে এক এক করে এরকম করে পিঠার শেপগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুবই কম আছে, গরম করে নিতে হবে এবং অল্প আছে, এটা ভাজতে হবে। বেশি লালচে করে ভাজা যাবে না। তেলের মধ্যে দিয়ে জাস্ট 1-1.5 মিনিটের মতো একটু ভেজে যখন সুন্দর একটা শেপ চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হবে না, সাদাটে কালার থাকতে এটা উঠিয়ে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে পিঠাগুলো। এখন এরকম এবড়ো থেবড়ো মনে হলেও শিরা দিলে কিন্তু এগুলো শেপ সুন্দর হয়ে যাবে। শিরাটা চুলার উপরে দিয়ে আবারও জাল শুরু করে দিয়েছি। শিরাটা নেড়ে চেড়ে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, খুব কম ইনগ্রিডিয়েন্টস এবং সামান্য উপকরণে এটা তৈরি করা সম্ভব। দুধের শিরাটা যখন গরম হয়ে এসেছে তখন হালকা কুসুম গরম দই পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছে এবং চুলার আঁচ হাইটে করে দিয়েছি। আমি একটু বলক তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছি। দুধের শিরায় অলরেডি বলক চলে এসেছে। এবার আমি এই বলক চলে আসা দুধের মধ্যে 1 মিনিট এই পিঠাগুলো জাল করে নিব। এতে করে পিঠার ভেতর পর্যন্ত রস ঢুকবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। 1 মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এবার ঢেকে রেখে দিচ্ছি এবং 1-1.5 ঘন্টার মতো অপেক্ষা করছি পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমি সবগুলো পিঠা এখানে সার্ভ করে নিয়েছি। সুজির রসভরি পিঠাগুলো কতটা লোভনীয় এবং টসটসে নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো পিঠা কিন্তু একেবারে রস ঢুকে রসালো তুলতুলে গলুমলু হয়ে গেছে। একটা পিঠে আমি কেটে শেয়ার করলাম, ভেতরটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। ভিউয়ার্স তাহলে বাসায় ট্রাই করুন আর এনজয় করুন ফুল ফ্যামিলি সহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।